না না আপনি, আমরা তো কোনো দিক থেকে কোনো ব্রেকই পাচ্ছি না। মোহনা তো আমাদের আসল খবরের কিছুই দিতে পারছে না। মোহনা কিন্তু চেষ্টা করছে স্যার। না চেষ্টা করছে না এটা আমি একবারও বলিনি, কিন্তু তার ফলাফল কি তুমি দেখতে পাচ্ছ? মোহনার চেষ্টায় কিন্তু কোনো ফাঁকি নেই স্যার। আমাদের এতজন রয়ের এজেন্ট যেটা করতে পারছে না সেটা মোহনা গিয়ে, তাছাড়া স্যার বোম ব্লাস্টের সম্ভাব্য ডেটটা কিন্তু মোহনার জন্যই আমরা জানতে পেরেছি। মোহনা আমাদের জন্য যে স্যাক্রিফাইস করেছে সেটা না না না, মোহনার চেষ্টাকে আমি মোটেই ছোট করে দেখছি না, কিন্তু আমাদের তো একটা পরিষ্কার প্ল্যান অফ অ্যাকশন দরকার। ও কিন্তু এখনো আমাদের কোনো লোকেশন, কোনো নির্দিষ্ট জায়গা বলতে পারেনি। তারিখ বলেছে বটে, কিন্তু সময় জানাতে পারেনি। আমাদের তো সেগুলো জানতে হবে নাকি? এক্সকিউজ মি স্যার, গো অ্যাহেড। হ্যালো, হ্যাঁ বলছি। কি ধরা পড়েছে? ওকে হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালবেলায় আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার স্যার? দমদম থানা থেকে ফোন করেছিল, কিছুদিন আগে আমার বাড়িতে একটা মিস আপ হয়েছিল, আমার মাকে কাজ। হ্যাঁ হ্যাঁ, তোমার মার মাথায় মেরে। তবে তুমি কোনো চুরির ব্যাপার তো রিপোর্ট করোনি তখন? না স্যার, কোনো মোটিভ না থাকাটাই বোধহয় সব থেকে বড় সন্দেহের কারণ। তাছাড়া লোকটাকে যখন ধরা গেছে তখন দেখা যাক না লোকটা মুখ খুললে কি জানা যায়। এই ধরনের একজন বয়স্ক মহিলার উপরে আক্রমণ শুধু শুধু। শুধু শুধু নয় স্যার, একজন রয়ের এজেন্টের মা হওয়াটাই বোধ হয় সব থেকে বড় কারণ। কেন, বই পড়ে পড়ে বোর হয়ে গেছো? রোজ রোজই একঘের বোরিং ফেরি টেলস। আচ্ছা বলো তো, আমি কি এখনো বাচ্চা? সবাই রোজ রোজ কেন এই বোরিং ফেরি টেলস গুলো দেয়? ঠিক আছে, আমি তোমায় অনেকগুলো বই এনে দেবো। আমার ফেভারিট ইনিড ব্লাইটন, আমি ছোটবেলায় খুব পড়তাম। তাহলে মনে হয় আমারও ভালো লাগবে, তাই না? হুম। আচ্ছা বৌদি, এটা তোমার হাতে কি? এটা এটা তো তাস। হুম, ভাবছিলাম তোমার সঙ্গে একটু খেলবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ খেলো না। ঠিক আছে চেয়ারটা নিয়ে আসি। হুম। শোভা, হ্যালো, আপনাকে ভীষণ টায়ার্ড লাগছে, কফি এনে দেবো? মা তোমার মা কোথায় পড়ি? এখন তো বাইরে গেছে। ইজ ইট? আপনি আমায় বলুন না, কিছু এনে দেবো। তুমি এখানে কি করছো ঈশা? পড়ি ঘরের মধ্যে একা একা বসেছিল।
ভাবলাম পরীর সঙ্গে একটু সময় কাটিয়ে নি। কাইন্ড হার্টেড, কিন্তু কি জানো, মেঘনাথ জানে তো যে তুমি এখানে আছো। ভাই, আমরা এদিকটা আসি, ও খুব একটা পছন্দ করে না। এক কাজ করো, তুমি পুরীকে একা থাকতে দাও, তুমি বরং তোমার ঘরে গিয়েই বসো। ওকে, গুড গার্ল পুরী। বাজে সময় নষ্ট না করে একটু পড়ার বই পড়ো না গো। আর মা এলে বলো আমি ডেকেছি। ওকে, শোনো ঈশা, তুই পরীকে যত একা ছেড়ে দেবে ততই মঙ্গল। রিয়েলি, পরীর জন্যে তো বটেই, তোমার জন্য। গুড মর্নিং ইন্সপেক্টর সিং। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। আপনার মতন একজন রয়্যাল এজেন্ট আমাদের এখানে। বসুন স্যার। থ্যাংকস। দেখুন, আপনারা যে আমার কেসটা নিয়ে এত দূর এগিয়েছেন সেজন্য সত্যিই ধন্যবাদ। কী বলছেন স্যার, আমাদের ডিপার্টমেন্টে তো এই কেসটার প্রায়োরিটি অনেক বেশি। যাই হোক, লোকটা কিছু মুখ খুলেছে না স্যার? মকে লাগাবারে মুখে কুলু পেটে বসে আছে। আই সি, লোকটাকে একবার দেখা যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, এই তো কাস্টডিতে আছে। আপনি দেখুন না, যদি কিছু বার্তা করতে পারেন আর কি। শিওর স্যার, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। আর আপনার বাড়ির সামনের পানের যে দোকানদার, তার যে মালিক, সেকে আইডেন্টিফাই করেছে। কিন্তু কেন বলুন তো স্যার? সেক্ষেত্রে ইন্সপেক্টর, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এই লোকটিকে আমাদের ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করার জন্য। এরপরের যা জিজ্ঞাসাবাদ সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকেই করা হবে। দেখুন, এটা ন্যাশনাল সিকিউরিটির কেস, যদি এই লোকটাকে ধরার পুরো কৃতিত্বটাই আপনাদের, কিন্তু এই লোকটাকে আমরা অনেকদিন ধরে ট্র্যাপ করার চেষ্টা করছিলাম। ঠিক আছে স্যার, আমি তাহলে আমার ওপরওয়ালাকে ফোন করে সব জানাচ্ছি, আর এই ফর্মালিটিসের জন্য যতটুকু সময় আর কি, এই কাগজপত্রগুলো তৈরি করতে। ওকে, শিওর। মেঘনাথ বোসের লোক, স্ট্রেঞ্জ। মেঘনাথ আমার মাকে মারার জন্য আমাদের বাড়িতে লোক পাঠালো। কোথাও যাচ্ছি না, কাল রাত্রে গেছিলাম তোমার অভিশাপ দেখতে।
মানে আমি ঠিকই বলেছিলাম। সুমন্ত, সুমন্তর জন্য তোমার ডিভোর্সটা প্রয়োজন। আমি বুঝতে পারছি মালিনী যে ব্যাপারটা এতদূর গড়িয়েছে, তোমাদের আর ঠিক ওই কফির টেবিলে পোষাচ্ছে না। এখন তোমাদের একটা নিরিবিলি বেডরুম দরকার, তাই তো? Will you shut up? নোংরা ইতরের মতন কথা বলতে লজ্জা করছে না তোমার? হাসালে মানিনি, একজনের বিবাহিতা স্ত্রী হয়ে পরপুরুষের সাথে প্রেম করছো আর লজ্জাটা আমার করবে? বিবাহিতা স্ত্রী? কার বিবাহিতা স্ত্রী বলো তো? বিয়ের মানেটা কি তুমি ভালো করে জানো? বিয়ের পর থেকে কোন শোক দিয়েছো তুমি আমায়? কোন দায়িত্ব নিয়েছো স্বামীর? তোমার সাহস তো কম না, তুমি আমার পেছনে গোয়েন্দাগিরি করছো। গুড, ভেরি গুড। মালিনী, চোরের মায়ের বড় গলা, এই প্রবাদটা শুধু এতদিন শুনেছিলাম, এখন চোখে দেখছি। তাহলে তোমার প্রেমের পথ সুগম করার জন্যে তোমার ডিভোর্সটা প্রয়োজন। সুমন্তর জন্য না, ডিভোর্সটা দরকার আমার নিজের জন্য। ডিভোর্সটা আমার দরকার কারণ তোমার সাথে আমি আর থাকতে পারছি না, কারণ তোমাকে আমি আর ভালোবাসি না গৌতম। আমি এই বাড়ির থেকে বেরিয়ে নিঃশ্বাস নিতে চাই খোলা হাওয়ায়। আমি ইনফ্যাক্ট অনেক ভেবে দেখলাম জানো তো, আর ভেবে আমি এই কনক্লুশনে পৌঁছলাম যে আমি তোমার সাথে কেন থাকবো বলো তো? আমি না ইমোশনালি না ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট তোমার উপরে। তাহলে বাড়ির বাইরে আমি কাজের লোকের মতন খাটি, বাড়ির ভেতরে কাজের লোকের মতন খাটি, তারপর তুমি আর তোমার মা আমাকে কি দিয়েছ? খালি অপমান, খালি গঞ্জনা? তুমি স্ত্রীর মর্যাদা দিয়েছো না কখনো বলতো? আমি কেন থাকবো বলো তো তোমার সাথে? আমি তাই ঠিক করেছি, আমি আমি আর তোমার সাথে থাকতে পারছি না। লেট মি গো। সব কথা হয়ে গেছে, আপনি যেভাবে বলবেন আমরা আপনাকে সাহায্য করব। থ্যাংকস। যত তাড়াতাড়ি সম্ভব লোকটাকে আমার ডিপার্টমেন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। ওকে স্যার, না পেপারস প্রায় সব রেডি হয়েই গেছে, আমি একটু দেখে আসছি। ইন্সপেক্টর সিংহ, একটা কথা, এই কেসটাকে একদম গোপন রাখবেন, দেখবেন যাতে প্রেসের লোকেরা কোনোভাবে এটা জানতে না পারে, আর আপনারাও এটা নিয়ে কোনো আলোচনা করবেন না। দিস ইজ হাইলি কনফিডেন্সিয়াল। আমি বুঝতে পেরেছি স্যার। পেপারস রেডি হয়ে গেছে, আপনি এগুলোতে একটু সাইন করলেই বাবুলাল আপনার। আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখে নিচ্ছি। শিওর। বাবুলাল, মেঘনাথ হঠাৎ বাবুলালকে আমার বাড়িতে পাঠিয়েছিল কেন? ভয় দেখাবার জন্য? না, এই সময়টা মেঘনাথের জন্য খুব ক্রিটিক্যাল। এখন বাবুলাল ধরা পড়ুক, এটা মেঘনাথ কিছুতেই চাইবে না।
তাহলে বাবুলালকে কে পাঠিয়েছিল? কি উদ্দেশ্যে? কথা হলো যে তুমি আমাকে আর একদম সহ্য করতে পারো না, আমি তোমার কাছে অসহ্য হয়ে উঠেছি। এমন কি তুমি আমার মুখদর্শনও করতে চাও না, রাইট? মালিনী, প্লিজ প্লিজ গৌতম, তুমি আমাকে চোবে না। ও, আজকাল আমার ছোঁয়াটাও তোমার আর ভালো লাগে না। তোমার ছোঁয়াটাও আমার ভালো লাগে না, কেন জানো না? তুমি নিজেকে জিজ্ঞেস করো। মালিনী, সুমন্ত তোমাকে ঠিক কেমন করে ছোঁয়? এমনি করে? সুমন্ত তোমাকে ঠিক কেমন করে আদর করে? এমনি করে? সুমন্ত তোমাকে ঠিক কেমন করে চুমু খায় মালিনী? এমনি করে? সাত জন্ম তপস্যা করলাম না, তুমি সুমন্তর মতো হতে পারবে না। কারণ সুমন্ত আমাকে ভালোবাসে, ও আমায় সম্মান করে, ও আমার জন্য সত্যি সত্যি কেয়ার করে। গৌতম, আমি নিজের কাছে নিজে অভিনয় করতে করতে আমি ভেঙে গেছি। আমি আমার মুক্তি চাই। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তোমার মতো মেয়ে যে ব্যবহার পাওয়ার যোগ্য ঠিক সেই রকম ব্যবহারই পাবে। প্রমিস।